হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্টেপ ইটস। আজকে আমি কি বানাচ্ছি, আজকে বানাচ্ছি আমি পটলের মালাইকারি, যেটা ভাত দিয়ে খেতে আমার মনে হয় সবার খুবই ভালো লাগে। তাহলে দেখা যাচ্ছে কীভাবে বানাচ্ছি আমি পটলের মালাইকারি, লেটস গো। পটল মালাইকারি বানানোর জন্য কড়াইতে সরষের তেল নিয়ে নেব, শুকনো লঙ্কার এলাইচ, তেজপাতা, হিং, দারুচিনি, আদা বাটা, এগুলোকে এবারে ভেজে নেব। এবারে হলুদ নিয়ে নেব, অল্প একটু চিনি, পোস্ত বাটা, আর দই নিয়ে নেব। এবারে লঙ্কা গুঁড়ো নিয়ে নেব, আর পরিমাণ মতো নুন নিয়ে নেব। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গিয়েছে, এবারে আমরা এতে নিয়ে নেব পটল। পটল মালাইকারির জন্য আমি পটলগুলোকে শুধু পিল করে আর বোথ সাইড কেটে নিয়েছি, এবারে এই পটলগুলো আমরা এতে নিয়ে নেব। পটলটা 5 থেকে 7 মিনিট মশলার সাথে কষিয়ে নেওয়ার পর এতে নিয়ে নেব কোকোনাট মিল্ক। এর মধ্যে একটু গরম মশলা নিয়ে নেব, পটলগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর মশলাটাও বেশ শুকনো শুকনো হয়ে এসেছে। পটল মালাইকারি আমাদের তৈরি, এবার এটা গরম ভাতের সাথে সার্ভ করা যাক। ও, আপনারা দেখলেন তো কেমন বানিয়েছি পটলের মালাইকারি। আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তাহলে এক্ষুনি করে নিন প্লিজ প্লিজ প্লিজ, আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানান। থ্যাংক ইউ ফর ওয়াচিং।